নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 ধনু রাশির মহা ভবিষ্যৎবাণী, এই পাঁচটি ঘটনা ধ্রুব সত্য হতে চলেছে। আপনি যদি ধনু রাশির মানুষ হন, অনেক কমেন্ট এসেছে যে স্যার ধনু রাশি সম্বন্ধে 2023 কী হতে চলেছে, কী ঘটতে চলেছে তার একটা সম্ভাবনা, কিছু পূর্বাভাস দিন। তো আপনাদের চাহিদা অনুযায়ী আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আর কিছুদিন বাকি, কয়েক মাস বাকি, তারপরে নতুন বছর পড়ে যাচ্ছে 2023। নতুন বছরের আগাম শুভেচ্ছা প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে জানাই। এবং এরপরে আমি 2023-এ বর্ষফল আপনাদেরকে দিব, যেখানে ধনুরাশির স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি সেখানে আলোচনা করব। এখানে শুধুমাত্র ধনুরাশির যে বড় ঘটনাগুলি ঘটবে আপনাদের সামনে 2023-এ, নেগেটিভ এবং পজিটিভ দুইটি দিকই কিন্তু আমি আলোচনা আপনাদের সামনে কিন্তু করতে চলেছি। অর্থাৎ যারা ধনুরাশির মানুষ আছেন তাদের জন্য বেশ কিছু, মানে এই ভিডিওর শেষে কিছু চমকদারি উপায়ও থাকবে, যেটা আপনারা যদি মেনে চলেন বিশেষভাবে 2023 আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু যাবে। এবং আমি বারবার বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, এবং আপনাদের যাদের ক্ষেত্রে হচ্ছে না বা সমস্যা হচ্ছে, সেখানে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং শ্রেয়াশিস জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং 21 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে, এবং 30 অক্টোবর 2023 রাহু আপনার মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে প্রবেশ করছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি একে একে জানাই। প্রথম কথা, আপনাদেরকে সবথেকে বড় পাওনা যেটা, সম্পূর্ণরূপে আপনাদের শনি সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 17 জানুয়ারি 2023-এর পর থেকে শনি সাড়ে সাতই আপনাদের পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। শনি আপনার থার্ড হাউসে অবস্থান করবে, গোচরে তৃতীয়ভাবে শনি যথেষ্ট শুভ ফল কিন্তু দিয়ে থাকে। এখানে আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো আপনাদেরকে যথেষ্ট লাভ কিন্তু দিবে, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে শনি মহারাজ। ডেলি ইনকাম, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্র যথেষ্ট ভালো, এবং যাদের যাদের গাড়ির বিজনেস আছে, নিজস্ব গাড়ি বা গাড়ি শোরুম আছে ধনুরাশি, সেখানেও কিন্তু লাভ আপনারা কিন্তু করবেন। ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় যথেষ্ট লাভবান হবেন। বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে ধনুরাশি, লিখে রাখুন। অর্থাৎ 17 জানুয়ারি 2023-এর পর থেকে বড় ধরনের কন্ট্রাক্টের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর আপনাদেরকে বলি, আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ 21 এপ্রিল 2023 তারপর থেকে পঞ্চমভাবে যখন
বৃহস্পতি অবস্থান করবে, আপনাদের সন্তানের জায়গা নিয়ে যারা চিন্তা করছিলেন, সন্তানের জায়গাটা কিন্তু সন্তান পক্ষ কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং যাতে সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা করছিলেন সেই জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং যাদের গোল্ড জেমস জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হবে এবং শেয়ার বাজারে আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ধনুরাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ঠিক ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। দেখুন ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, বিশেষ করে গভর্নমেন্ট থেকে লাভ, পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং সরাসরি একাদশভাবে দৃষ্টি সফলতা সাকসেস আপনাদের নির্দেশ কিন্তু করতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে। এবার আসি একাদশভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি দিবে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ের জন্য যোগাযোগ করছিলেন, শুভ বিবাহের সম্ভাবনা আপনাদের কিন্তু আসতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ দেখাশোনা হচ্ছে, ভালো কন্ট্যাক্ট হচ্ছিল না, সেই জায়গাতে আপনাদের যোগাযোগগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হবে বিয়ের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখের জায়গা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মে এবং জুন মাস, মে টু জুন আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, বড় ধরনের ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বিরত থাকুন। মে এবং জুন মাসটা বিশেষভাবে সতর্কভাবে আপনারা কিন্তু মানে পদক্ষেপ আপনারা নেবেন ধনুরাশির মানুষ যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবার আসি ধনুরাশি 30 অক্টোবর 2023 রাহু চতুর্থভাবে চলে যাচ্ছে। দেখুন যারা সম্পত্তি কেনা বেচা করছেন, ল্যান্ড রিলেটেড যারা বিজনেস করছেন বা প্রমোটিং বিজনেস করছেন, আপনি ভালো বড় ধরনের প্রমোটার বা বিল্ডার, এই জায়গাটাতে একটু সতর্কভাবে থাকুন। লেনদেন কেনা বেচা জায়গাতে কিন্তু বিশেষভাবে সাবধানতা রাখা কিন্তু দরকার। মায়ের স্বাস্থ্যের জায়গাটাতে বিশেষভাবে একটু কেয়ার থাকুন, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো চিন্তার জায়গা কিন্তু আপনার তৈরি হতে পারে ধনুরাশি। এই মহা ভবিষ্যৎবাণী এই ঘটনাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ধ্রুব সত্য কিন্তু হতে চলেছে। এবং পারিবারিক জায়গাটা নিয়ে আপনাদের কিছু ক্ষেত্রে মত পার্থক্য পরিবারের লোকের সঙ্গেও কিন্তু আপনার হতে কিন্তু পারে। তবে আপনাদের স্বপ্ন, আপনাদের কর্ম হবে কেতু, অর্থাৎ কর্মের জায়গাটাতে কিছুটা ক্ষেত্রে হলো গুপ্ত শত্রুতা কিন্তু আপনাদের থাকবে। অর্থাৎ যারা চাকরি করছেন বিশেষভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে। এই জায়গাটাতে বিশেষভাবে সাবধানতা কিন্তু অবলম্বন করুন আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। কী উপায় করবেন? বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন এবং বৃহস্পতি বৃহস্পতির জন্য কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে এখানে আপনারা লাভ পাবেন এবং মা তারার উপাসনা করুন। মা তারার উপাসনা করলে আপনাদের যে কোনো কার্যে বাধা বিপত্তি বিঘ্ন থেকে কিন্তু মুক্তি পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।